আকো ভারতে করিলে ডাঙর কাণ্ড। রাতিটোর ভিতরতে আন্তরাষ্ট্রীয় প্রতিটো সংবাদ মাধ্যমৰ হেডলাইনত ভারতৰ নাম। খঙত টিঙিৰে তোলা হল রঙাসিং। রঙাসিনের দাদাগিরির উপর ভারতে ঢালিলে চেঁচা পানি। চীনের বিরুদ্ধে এতিয়ারে পৰা চলোৱা হব ব্রহ্মোস। ভারতের দুফালে দুখন চিরবৈরী শত্রু রাষ্ট্র, এফালে পাকিস্তান, অন্যফালে রঙাসিং। কিন্তু ভারতের বাবে পাকিস্তান কোনো ফ্যাক্টর নহয়। ভারতের বাবে পাকিস্তান সদায় আঁঠুয়া তলর ম, যেতিয়াই মন যায় তেতিয়াই পিটিকি মারিব পারি পাকিস্তানক। সেয়েহে আজির প্রতিবেদনত পাকিস্তানের আলোচনা নহয়, আজির প্রতিবেদনত রঙাসিং। কেন রঙাসিনের চতুর কৌশলত ভারতে আকো ঢালিলে চেঁচা পানি। এয়া হৈছে দক্ষিণ চীন মহাসাগর। কিন্তু দক্ষিণ চীন মহাসাগর বলে কলে আপনাদের নাভাবিব যে এই সমগ্র অঞ্চল চীনের বলে। দক্ষিণ চীন মহাসাগরত লাগি থাকা বহুকেইখন দ্বীপ রাষ্ট্রের ভিতর এয়া হৈছে ফিলিপাইন। কিন্তু অন্য কেইখন দ্বীপ রাষ্ট্রের দরে ফিলিপাইনেরও চীনের সঙ্গে অহিনকুলর যুদ্ধ। ইয়ার প্রধান কারণ হল দক্ষিণ চীন সাগরের সমগ্র অঞ্চল রাষ্ট্রসংঘর 1994 সনের নিয়মক উলঙ্ঘা করে রঙাসিনে নিজের অংশ বলে বলপূর্বক দাবি করে। কেবল দাবিয়ে নহয়, বিভিন্ন সময়ত মৎস্য শিকারের বাবে যাওয়া ফিলিপাইনের মাছমরিয়া রঙাসিনে বন্দি করে লৈ যায়। রাষ্ট্রসংঘর নিয়ম অনুসরি কোনো এক রাষ্ট্রে নিজের উপকূল অঞ্চলের পর 200 মাইল দূরত্বর লৈকে সাগর অঞ্চলক নিজের দেশের সীমা বলে ধরব পারিব। 200 মাইল সীমা পার হওয়ার পাছত কোনো সাগর অঞ্চল কোনো রাষ্ট্রের কর্তৃত্বত নপরে। কিন্তু রাষ্ট্রসংঘর নিয়মক ভরিয়ে মুহারে দক্ষিণ চীন সাগরের সমগ্র অঞ্চলক রঙাসিনে নিজের অংশ বলে অধিকার সাব্যস্ত করে আহিছে। রঙাসিনের এই অধিকারক কোনো কারণতে মান্যতা প্রদান নকরে দক্ষিণ চীন মহাসাগরত লাগি থাকা দ্বীপ রাষ্ট্রসমূহে। পিছে চীনের এই বলপূর্বক অধিকারক অবৈধ ঘোষণা করার বাহিরে দুর্বল দ্বীপ রাষ্ট্রসমূহে কোনো বিহিত ব্যবস্থা লব পৰা নাই দখলদারি চীনের বিরুদ্ধে। সেয়ে 2022 চনত ফিলিপাইন সরকারে সহায় বিচারি আহিছিল ভারতের পৰা। আর ভারতে আশ্বাস দিছিল যে ফিলিপাইনক সহায় করব ভারতে। আর সেই অনুসরি 375 মিলিয়ন ডলারত ভারতে ফিলিপাইনক বিক্রি করেছিল বিশ্বের অন্যতম ঘাতক মিসাইল হিসাবে চর্চাত থাকা ব্রহ্মোস ক্রুজ মিসাইল। আর সেই আশ্বাস অনুসরি শুক্রবারে প্রথমটো ব্রহ্মোস ক্রুজ মিসাইলের ইউনিট এনেদরে গ্লোব মাস্টার বিমানে নি অবতরণ করা হয় ফিলিপাইনের ভূমি। আর এই ব্রহ্মোস ক্রুজ মিসাইল ফিলিপাইনে ডেপ্লয় করব চীন ফিলিপাইনের সাগরীয় সীমাত। 375 মিলিয়ন ডলারত ভারতে ফিলিপাইনক তিনিটা মিসাইল সেট বিক্রি করেছে, যার দূরত্ব 290 কিলোমিটার। অর্থাৎ 290 কিলোমিটার দূরত্বত যিকোনো লক্ষ্য চকুর প্রসারতা নিস্তনাভূত করিব বিশ্বের অন্যতম ঘাতক ভারতের এই ব্রহ্মোস ক্রুজ মিসাইলে। আর ভারতে চিরশত্রু চীনের বিরুদ্ধে এনে ঘাতক অস্ত্র ফিলিপাইনক দিয়ার বাবে এটা খঙত টিঙিরে তোলা রঙাসিং। ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।